हेलो फ्रेंड वेलकम टू टुडे वर्ल्ड पक्ष থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কোনো রুট বা কম্পিউটার সাহায্য ছাড়াই কিভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। তো ফ্রেন্ড কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলে চলে যাই এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। हेलो फ्रेंड तो चले आसलम मोबाइले प्रथम आपके एक एप्स इन्स्टल करते हैं। ये एप्सटर लिंक हमें डिस्क्रिप्शन बक्से दिए रखब अथवा अपना चाहिए गूगल प्ले स्टोरे सर्च कर पे एप्सटी हे कम्पिউটার লঞ্চার ये एप्सटी देखें ये आपके इन्स्टल करते हैं। फार्ष्टे इन्स्टल कर रखबें मोबाइले दें ये बस क्लिक करबें। तो ये देखो हो गए काज आपनर ऑपरेटिंग सिस्टेम अनेकटाई विंडोज 10 मत देखा हेटार्सरा बोलबे जो ये एक मात्र थीम बा लঞ্চার। तो আমি বলবো শুধু শুধু কম্পিউটার মোবাইল রুট করে আপনার কাস্টম রুম চেঞ্জ করাছে এই থিমটা ইউজ করা অনেক ভালো। এটা দেখুন সম্পূর্ণ উইন্ডোজ 10 এর মতোই আপনি আপনার মোবাইলকে অ্যাক্সেস করতে পারবেন, সম্পূর্ণ দেখতে কম্পিউটারের মতোই লাগবে। এখানে আপনি দেখুন নোটিফিকেশন 12 আছে, এখানে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, ফ্ল্যাশ লাইটের অপশন আছে, ব্লুটুথ অপশন সব কিছুই আছে। তো একবারে এক কথায় যা উইন্ডোজ 10 এর মতোই দেখাবে। শুধু তাই নয় আপনি যদি আপনার মাই কম্পিউটারে যান সেখানেও দেখবেন এই যে সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, এই দেখুন এখানে লোকাল ডিস্ক সিটা হচ্ছে আপনার ফোন মেমোরি এবং লোকাল ডিস্ক ডি যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এসডি কার্ড। তো দেখুন একেবারে আপনার কম্পিউটারের মতোই দেখাবে সব কিছু, আপনি যেটা ওপেন করবেন ফুল কম্পিউটারের মতো ওপেন হবে। আপনার চাইলে এটা মিনিমাইজও করে রাখতে পারেন, দেন পাশে আরেকটা ফাইলও খুলতে পারেন একসাথে। এই দেখুন যতটা ইচ্ছা আপনি মিনিমাইজ করে রাখতে পারেন, আবার খুলতেও পারেন। এখানে মেসেজ অপশন কল অপশন সবই আছে উইন্ডোজ 10 প্লাস অ্যান্ড্রয়েড ভার্সনের মতোই। তো ফ্রেন্ড এই ছিল আজকের টিউটোরিয়াল কীভাবে আপনি আপনার ফোনকে সম্পূর্ণ উইন্ডোজ 10 করতে পারবেন অপারেটিং সিস্টেমে কোনো রকম রুট এবং কাস্টম রোম চেঞ্জ না করেই। লঞ্চারটা আপনারা চাইলে অলওয়েজ ওকে করে রাখতে পারেন যেমনটা আমরা করে থাকি। এই দেখুন যখন মাঝখানে হোমে ক্লিক করবেন, সরি আমরা আবার ক্লিক করি, তো আপনারা সেটিংয়ে যে এটা অলওয়েজ অন করে দিবেন যাতে লঞ্চারটা না কাটে। তো চালু হয়ে গেছে আপনার উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, এখন আপনি খুব সহজেই চালাতে পারবেন মোবাইলে উইন্ডোজ 10। এটা আসলে আপনার মোবাইলকে তো উইন্ডোজ 10 করবে না কিন্তু আপনার একটা মোবাইলের ভাবের বৃদ্ধি করবে যা আপনি সবার সামনে তুলে ধরতে পারেন। তো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই, আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এরকম টিউটোরিয়াল আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।